এ ধূমপান করা মানুষ যারা আল্লাহ বলছেন এরা মানুষ না এরা মানুষ না উলাইকা কালামা এরা হচ্ছে চার পাওয়া জানোয়ার জোরে বলেন কথা ঠিক না বেশি আসলে মরা দিবস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 180 নম্বর আয়াতে আল্লাহ বলেন ولقد زرعنا الجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم المفلحون الله أكبر ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس أشرك إنسان لهم جن كذبا جهنم جنة تريكوشة لهم قلوب لا يفقهون بها আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছেন অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না ওলাহুম আইনুন লা ইউসিরুনা বিহা চোখ দিয়েছেন চোখ দিয়ে দেখাও দেখে না আপনাদের ভিতরে সিগারেটের প্যাকেটে এরকম একটা ছবি কাটিয়ে কাটিয়ে দিলেন ওই ছবির মধ্যে দেখবে যে লোকটা ছবি দেওয়া আছে গলার মধ্যে একদিন ঘায়ে ছবি আছে আছে কি নেই আমার দেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান বিষপান তাহলে দেখার পর দেখে না কি বলছেন কে বলছেন ধূমপান করা মানুষ যারা আল্লাহ বলছেন এরা মানুষ না এরা মানুষ না উলাইকা কালামা এরা হচ্ছে চার পাওয়া জানোয়ার ধূমপান করে মদ খায় গাঁজা খায় আপনার মানুষে এই নামধারী মানুষ যাদের চার যাদের দুই পা আছে কিন্তু আল্লাহ বলছে জানোয়ারের মতো এরা পশুর মতো বাংলাদেশে যে সকল অঞ্চলে তারা চাষ হয় তারা তাদের চাষ করে তাদেরকে আপনি জিজ্ঞাসা করলেন ভাই তারা কি কুকুর যায় কুকুর তো দূর দিয়ে যাবে তাহলে ঢুকে না ছাগল খায় না বলতে খায় না এমনকি সুরমারা যে সুর করাতে আসে সুর যদি তাহাকে গন্ধ পায় তাহলে তাহাকে জমির বাইরে দিয়া রাস্তা দিয়ে সুর চলে যায় দৌড়ে পালিয়ে যায় তাহাকে জমিতে ঢুকে না জমি বলেন কথা ঠিক না সম্মানিত ভাইরা তাহলে বোঝা যায় আল্লাহ বলছে যাদের আমি কম দিয়েছি অন্তর দিয়েছি অন্তর দেওয়া উপলব্ধি করে না চোখ দিয়ে দেখাও দেখে না কান দিয়ে শুনে শুনে না এরা হচ্ছে উলাই কালাম এরা হচ্ছে যার পাওয়ালা জানোয়ার মাল মাদল এর চাই তো নিকৃষ্ট আমরা নিকৃষ্ট হতে চাই না আমরা আমাদেরকে আল্লাহ অন্তর দিয়েছেন আমাদেরকে আল্লাহ চোখ দিয়েছেন আমাদেরকে কান দিয়েছেন আমরা সম্পূর্ণ হৃদয়ে আমল করব করে বলেন কথা ঠিক না বুঝি আজকে আমি আপনাদের সামনে বলতে চাই যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই
দাও অতিরিক্ত হায়াতে দিকে যাব আল্লাহ পাক বলছেন মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ অনেক মানুষ আছে আল্লাহর জন্য নিজেদের জান মাল বাজি রাখে আল্লাহর জন্য তারা আল্লাহর মধ্যে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন আল্লাযীনা আমানু ইয়ুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইয়ুকাতিলুনা ফি সাবিলিত তাগুত আল্লাযীনা আমানু তারা ঈমানদার যারা বিশ্বাসী ইয়ুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আমরা কার পথে থাকতে চাই মুনাফিকরা থাকবে জাহান্নামের একবারে তলদেশে যেখানে জাহান্নামীদের গলিত রক্ত পুষ তিনাতার খাবার যেখানে যে গাঢ় হয়ে জমা হবে মুনাফিকদের স্থান হবে সেখানে জোরে করে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে এই যে হক কথাগুলি বলি কিন্তু অনেকে আমরা ধারণ করতে পারেন যে বলল আপনি এই নিবাদ বাদ দিয়ে এক উদ্দেশ্য কাজে শুনতে পারেন না পেটের মধ্যে তো উদ্দেশ্য আছে আপনার দেশ কোনালে আপনার বলবেন হুজুর আজকে একটা ওয়াজ দিছে গো একবারে নতুন একটা ওয়াজ দিছে কিন্তু সেই দেশে কাহিনী করে যদি কোরআনে হয় সেই দেশে কাহিনী করে যদি হাদিসে হয় সেগুলি প্রসঙ্গগতভাবে শোনালে সেটার বুঝ আপনারা পাবেন কিন্তু বাইরাত্ত কেসা যার ভিত্তি কোরআন সুন্নাই নাই এরকম কেসা কাহিনী শুনে আজকে আমাদের অবস্থাও খারাপ হয়ে গেছে জোরে বলেন কথা ঠিক ভাবে সবার ভাইয়া আল হক মরমন লাউকানা দুরা হক কথা মানুষের কাছে দিতাই লাগে অনেক বলতে হলো নতুন আজ কিছু পারেন না নতুন আজ এই কোরআন এবং নবীর হাদিস এর মধ্যে যত কথা আছে সব কথাকে একদিনে বলে শেষ করা যাবে শেষ করা যাবে সম্মানিত উপস্থিতি এই হকের প্রতিবাদ আজকে না করার কারণে না হওয়ার বিজয় হয়ে যায় হকের পরাজয় হয় জোরে করুন কথা ঠিক না যারা আমাদের অবস্থা হয়েছে এমন প্রতিবাদ যাদের করার কথা তারা প্রতিবাদ করে না ওই যে এক বাড়িতে এক গৃহস্থ একটা গাধা ছিল আর একটা ছিল কুকুর তো গৃহস্থ বেশ ধনী মানুষ ব্যবসায়ী মানুষ রাতে অন্ধকারে চোর এবং দুশ্মনেরা এসে বাড়ি চুরি করবে ডাকাতি করবে এই জন্য কুকুর বেচারা খুব এলার্ট এই জন্য আর ইংলিশে একটা প্রবাদ আছে যে ডগ ইজ এ ফেইথফুল এনিমালস ডগ কুকুর হচ্ছে বিশ্বস্ত একটা প্রাণী মালিকের খুব আনুগত্যশীল একটা প্রাণী কিন্তু কুকুর ঘেরাও করলে দুশ্মনেরা চুরি করতে পারবে না
এইগুলো নদী করে চোর এবং ডাকাত দল বাজার থেকে কিছু বস্তু এনে কুকুরের সামনে ফেলে দিয়েছে। কুকুরেরা বস্তু খাওয়া নিয়ে বেশ ব্যস্ত আছে, গরুর বস্ত্র টেনে ছিঁড়ে খাচ্ছে, হাঁটি থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো ডাকাতরা তারা চিন্তা করলো যে কুকুর যেরকম বস্ত্র খাচ্ছে উনি কিছু ঘুষ পাইছে, তাই মুখ বন্ধ করে চুপচাপ বস্ত্র খাওয়া। তাহলে তো মালিকের গাধা তার মন খায়, তারপরে মন খাওয়া দরকার। তো মালিকের বিরাট করার জন্য গাধা তার মাথা দিয়া খুব চিন্তা ভাবনা করতেছে। গাধার ডাকটাও কিন্তু শুভ না, গাধার ডাকটাও শুনতে ভালো লাগে না, খুব অশুভ না। এখন খুব ডাকাডাকি করতেছে গাধা, আর লম্ফ লম্ফ করতেছে। মালিক বেচারা উঠে এসে গাধাকে একটু পিঠে খাবার খোলা দিয়ে শান্ত করার চেষ্টা করলো। গাধা তার ভাষাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু গাধার ভাষা তো মালিকও বুঝে না। মালিক আবার গিয়ে বল, গাধা আবার চিল্লা চিৎকার এবং লম্ফ লম্ফ শুরু করলো। মালিক চিন্তা করলো গাধাকে শান্ত করে আসলাম, আবার চিল্লায় কিন্তু দাদা এই কথা মালিক বুঝল না। আবার তিনি ঘুমাতে গেলেন, বেড়ে যাওয়ার পর আবার শুরু করছে। মালিক এবার রাগান্বিত হয়ে ক্লান্তি এবং বিশ্রান্ত হয়ে মায়ের পেয়েছে, কষ্ট পেয়ে গাধা চুপ করে আছে। মালিকের বাড়ি চুরি হয়ে গেল। সকালবেলায় মালিক গোড়া মনে যায়, দেখে তালা ভাঙা, দরজা খোলা, গাধা চিন্তা ভাবনা করলো, আমি বুঝি নাই, গাধার পিটালাম, পিটায় রক্ষার্থ করলাম। কিন্তু গাধা তো বুঝতে পেরেছিল আমার বাড়িতে দুশ্মন এসেছে, সম্মানের উপস্থিতি এখন বুঝার পরও আর টাইম আছে টাইম নাই। আজকে আমরা যখন এই দুর্নীতির কথা বলি, তুলে ধরি, আমরা যখন এই হক কথাগুলি জাতির সামনে বলি, তখন এক শ্রেণীর শাসক দল আছে, তারা আমাদেরকে গাধার মতো পিটায়। কিন্তু যখন বুঝতে পারে যে ওরাই সঠিক ছিল, তখন আর সময় থাকে না, জোরে বলে কথা ঠিক থাকে সমাজের উপস্থিতি। এই জন্য আপনাদেরকে বলি যে এই হক কথাগুলি বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমরা হয়ে আমিন। নিশ্চয় তিনি আমাদেরকে পরীক্ষা করে দেখবেন আমাদের কার কতটুকু আল্লাহর উপর ঈমান আছে, এটা পরীক্ষা আল্লাহ করবেন। কোরআনে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. الله أكبر. أحسب الناس ما نشرك بما يقولون أن يتركوا أن يقولوا آمنا أمنا الله رب الإيمان الذي وهم لا يفتنون. পরীক্ষা
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الشهيد الله أكبر ولنبلونكم بشيء من الخوف والجوع আল্লাহ আমার পাঁচটি বিষয় পরীক্ষা করবে মিনাল খৌফ ভয় দ্বারা মিনাল খৌফ ওয়াল জুই খোদা দ্বারা ভয় দ্বারা খোদা দ্বারা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন মিনাল খৌফ ওয়াল জুই ওয়া নাফসি মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াল তামারাত আমাদের মান সম্মান দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন ফর মুসলিমের ক্ষতি দ্বারা পরীক্ষা করবেন এই পাঁচটা বিষয় আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে দেখবেন এই জমিটা এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা আর এর যা পাওয়া যাবে আল্লাহ জান্নাতে ধরে বলেন কথা ঠিক না ঠিক আর আমরা আপনারা একটু মনোযোগ হন আমার সম্মানিত মা বোনেরা আপনারা যারা আজকে এসেছেন আপনাদের জন্য বলি মায়েরা আপনারা হচ্ছেন মায়ের জাত আপনারা হচ্ছেন মায়ের জাত আপনারা আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করেন আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করেন আল্লাহর কাছে জীবনের সকল ক্ষেত্রে আত্মসমর্পণ করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি দিবেন জোরে বলেন কথা ঠিক না ঠিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জান্নাত দেখেছিলেন জাহান্নাম দেখেছিলেন নবীজি জান্নাত দেখেছিলেন তিনি জাহান্নাম দেখেছিলেন আল্লাহর নবীকে জাহান্নাম দেখানো হলো বিশ্বনবী বললেন মা রাআইতু হাত্তা রাআল নিসা মা আমাদেরকে অসংখ্য মা আমাদেরকে তিনি জাহান্নামের মধ্যে দেখেছেন জাহান্নামের উপাসীদের মধ্যে অধিক সম্মান করা জাহান্নামে আমার ভাইরা আপনারা যে কয়েকটা কারণে জাহান্নামে হবে তার মধ্যে এক নম্বর কারণ আপনারা আল্লাহর বিধান খোদার বিধান মানতে চান না বলে বলেন কথা ঠিক না ঠিক আজকে দেখবেন বাজারে যান মার্কেটে যান মাপনের বিপদটা বেহায় আপনারা বেশি জোরে বলেন কথা ঠিক না ঠিক এতটাই বেহায় আপনারা বেপরতা আজকে মাপন আগে ছিল 3 ইঞ্চ এখন হয়েছে 2 ইঞ্চ জোরে বলেন কথা ঠিক না ঠিক আমার সম্মানিত মাপনরা একটু আপনি আপনার যেতে হবে মাটিতে যেতে হবে পরপারে ও মা বোন যেতে হবে পরপারে দুঃখের কারণ নারীরা এখন কোরআন হাদিসে তারা মানে না শাসন কোরআনের শাসন মানো মমিন বোন কোরআনের শাসন মানো মমিন বোন নইলে সত্যি নারী হওয়া যাবে না যে যেতে হবে পরপারে ও বাবুন যেতে হবে পরপারে নারীরা এখন দেয় যে ভাষণ রসুলের কথা তাদের হয় না যে স্মরণ বলেছেন রসুল সোনারী কুল বলেছেন রসুল সোনারী কুল নামাজের তোমরা পড়াও সরে যেতে হবে পরপারে ও মাবন যেতে হবে পরপারে রোপণে ছাল তোমার মাটিতে বেশাবে যেতে হবে পরপারে ও মাবন যেতে হবে পরপারে বাংলার নারীদের কথা কিছু বলবো কিনা সংক্ষেপে বলে শেষ করবো আমার সম্মানিত মা-বোনেরা আজকে আপনারা যদি পর্দা করেন আল্লাহর রহমত হবে আপনার পরিবারকে সুন্দর হবে স্বামীর সঙ্গে সুন্দর জীবন যাপন করতে পারবে আজকে বাংলার নারীরা তারা এমন সাধুগুলো করে ইসলামের সাধুগুলো জায়গা আছে কিন্তু সেটা প্রদর্শন করা হারাম জয় বলেন কথা ঠিক না ঠিক
আমার ভাইরা ঠোঁটে দেয় মিষ্টি শ্যাম্পু দেয় চুলে হাত ভরা চুলি দেয় পাড়ার কালে আমার চুল বড় কেটে হাতে যে কাটে বাগানে শত শত পুরুষের ভিড়ে যেতে হবে পরপারে ও মা বোন যেতে হবে পরপারে দুই কান্দেতে ওড়নার দড়িকুল পিছনে ফেলে রাখে ঝিরিক মারা চুল আমার মা বাবারা গ্রামের মোগলায় যার চুল যায় ফুল নাই আপনি আর মেয়েকে আপনি ছেড়ে দিয়েছেন বিপদটা ভাবে যাচ্ছে এই বিপদটা ভাবে চলতে আল্লাহ নিষেধ করেছেন জোরে বলেন কথা ঠিক না ঠিক আল্লাহ যাবে তখন পর্দা সরে যাবে আবার মা বোনেরা আপনারা যদি আল্লাহর হুকুম মানেন তাহলে আল্লাহর বাধ্যবাধকতা বান্ধি আমার ভাইয়েরা সম্মানিত মুসলিম ভাইয়েরা আপনারা যদি আল্লাহর হুকুম মানেন তাহলে আল্লাহর বাধ্যবাধকতা বান্ধা আর যদি আল্লাহর হুকুম না মানেন আল্লাহর অবাধ্যবাধকতা বান্ধা আল্লাহর বাধ্যবাধকতা বান্ধারা যাবে আল্লাহর জান্নাতে অবাধ্যবাধকতা বান্ধারা যাবে জাহান্নামে জোরে বলেন কথা ঠিক না ঠিক